এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের ক্ষতিপূরণ প্রদানে 2018 সালের পরিবহন আইন অনুযায়ী কেন ট্রাস্ট এবং তহবিল গঠন করা হয়নি তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মনোজ কুমার ভৌমিক নামের একজন আইনজীবী এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠালে বিচারপতি ইনায়েতুর রহিমের আদালত এ রুল জারি করে। অভিমান করে ঘর ছেড়ে যাওয়ার 22 বছর পর বগুড়ার আমেনা দেশে ফিরেছেন নেপাল থেকে। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশে পৌঁছান। স্বজনরা জানান, ধুনট উপজেলার মাছবাড়ি গ্রামের আমেনা খাতুন 1999 সালে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান।